আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সব ভিউয়ার্স সকল দেখরানি বাতাসে কি তাকরের দোকা আপনারা সামনে আমার সামনে তারা এস্তা দিন থাকি গাছ কুন্তার খালি কতবার ফালার আর এমনি পানিও কিছু ড্রাই হয়ে গেছে, ওই লাগে আরও বেশি প্রবলেম ওর। তো আমি আজকে আমারও কিরার গাছ কোন রোপণ করবো তো কই আপনার লগে একটু শেয়ার করি। আর দেখরানি এগুলা হয়েছে ইয়ালো কালারের ওদেশি যেটা কিরা গুলগুল হয় আমার গার্ডেনও দেখছেন 2 বছর থাকি ওগুলা। আর ইনো মাঝে আমার দেশি কিরা আছে 2-3 জাত, তো সমান দেশি কিরা যেটা আমরা গুলগুল দেশি কিরা হয় এইসবটিও দেশি। আর রাউন্ড লাম্পাটা আমার কাছে নাই। আর ওটা আমি একজনের কাছ থেকে বিছি আনিয়া করছি, জানলাম না কিতা হইব কিরা কইসন এখন কিতা কিরা তাও কইতাম পারতাম নাই। তো এগুলো দুইটা আমি সেপারেট রইমু, রইয়া দেখমু। আর এগুলা সব আমার গার্ডেন ওই দেখুন 1 বছর আমার গার্ডেনের বীজ থাকি এগুলা। তো এখন আমি আমার গাছগুলা আর কি রোপণ করমু, তো চলেন আপনারা লগে লইয়া রোপণ করি। আর কিরার গাছও রোপণ করার সময় আমি দেখাই আপনারা কিতা কিতা দিমু কিলা রোপণ করমু আর কি। সো ভিউয়ার্স সকল, ওখানে মাঝে আমি দেখা একটা ট্রেলার্স আমার আগর আছিল, তো ওটা আমি ওনার মাঝে আর কি ওলা খাড়া করে রাখি লেছি। লাস্ট ইয়ার ইনো কুমড়া দিছিলাম আর এই বছর আর কিছু ইনো নাই দিবার। তো আমি ওনার মাঝে ও 2টা কন্টেইনারের খিরা দিলাই মনো, আর ওগুন আনছিলাম পয়লা দিতাম। তো দেখলাম ইনো দিলাইলে এগুন মনে হয় বেশি হয়ে যাব, দেখি গাত খরিয়া কিতা হয়। এগুন মাঝে 3টা আছে আর এগুন মাঝে 4টা, ওনো দিলেই তামো পারি ওলাখান করে লিমু, আর নাইলে 4টা দিলাইমু ও বড় বাকি অর্থাৎ বাক্কা বড় আছে। এগুলোর মাঝে 4টা দিলে কোনো প্রবলেম হইতো না। এগুলোর মাঝে জিঙ্গা করছিলাম লাস্ট ইয়ার, তো আমি এবছর জিঙ্গা এগুত করতাম না, এগুত করে লিমু। আর অন ও কিরা দিলাইমু আর ও 4টা দিলাইমু হগুত, আরও 3টা 2 কন্টেইনার আছে এগুলো অন্যটা দিমু। তো অন মাঝে আমি আগে গাত খড়ি খড়ি আপনার আরে দেখাই না, ইনো তো দেখরা আমার দোকা উড়ির গাছ এখনও গুড়া রয়েছে আর ইনো দোকা ডেঙ্গা সকল উঠছে জানে। তো ডেঙ্গা বড় না আসলে আমি বুঝছি কেদার লাগি। ইনো মাঝে তো একবারে মাটি কিছু দিছি না, একবারে পুরানা মাটি আর মাটি তাপালা করে বাঙ্গা হয়েছে না লাগি আর আসলে অত তা। আর ই যে বাতাস ঠান্ডা দের কিলাখান দেখো দিই, তো তো যাই হোক ওই দোকা ফিফরা লাহান উঠছে, কিন্তু উঠছে কি তাইনো আমি ওটা ফুল সহ রয়েছিল লাস্ট ইয়ারর আর অন্য সব সিটাইয়া ফেলাইছিলাম, হয়ে উঠবো কি না মনে করছি না উঠবো, শেডো আছিল মনে করছি নষ্ট হয়ে গেছে এখন দেখি উঠি গেছে। তো ঠিক আছে আমি অন্য 2টা 2 কন্টেইনারও লাগে আগে গাত ফরি লাই করিয়া বাদে আপনার দেখাই রাম যে ঠান্ডা লাগে বিয়র সকল বাতাস আর বাতাস কিতা কইতা। আর নিনো মাঝে বড় জিও আছিল তো কন্টেইনার জানলাম না কিতা কিলা হইব গাতি নকরিয়া। ঠিক আছে মাটি খারাপ নাই, তো অত বাদ নাই আমি মনে করছি কেন বেশি শক্ত জায়গা হয়ে যেতে পারে। আর ঠিক আছে এটা তো পুরা জায়গা আর এটা আমি মাটিরে সারা চাইন নাইছিলাম 2 বছর আগে। আর কিরা গাছ আসলে লাস্ট ইয়ার আমি একটা মিস্টেক করছি, আমি 7টা গাছ রোপণ করার লগে একলগে খানি দিলাইছিলাম, যার কারণে গিয়া মনে হয় আমার কিছু খিরা তিতা হয়েছিল, সব হয়েছিল না কিছু কিছু তিতা হয়ে গেছিল। তো তার লাগি এবছর আমি ইনোর মাঝে কোনো খানি আর দিতাম নাই, খালি জাস্ট নয়া যে মাটি ওটা দিয়া করমু। সো ওই দোক আমি নয়া মাটি আনছি বা খরিয়া ও মাটি দিয়া আমি রোপণ করিলাম, আমি আর কোনো দেরি খানিয়া কিনো আর দিতাম চাইলাম না কিছু। খালি ও যেটা নয়া মাটি আছে ও মাটিটা দিয়া আর রোপণ করলিম, যেহেতু ইনো ফুরানা মাটি ইনোর মাঝে কোনো খানি নাই সার কিছু দেওয়া নাই, এর লাগি একটু নয়া মাটি দিলে এলে ভালো হইব। তোরা খানি গাছর ভিটামিন পুষ্টি হিসেবে তা ভাই পাইব, হয়তো গাছর জ্বর দিতে দিনও 3টা গাছ এখনও পারফেক্ট টাইম আছে। ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম। তো আমি ইনো সারা কিতা করতাম চাইরাম ও নয়া মাটি দিয়া আর কিছু খানি রাখি দিতাম নাই, না দিয়ে খালি নয়া মাটি দিমু আর উঠিলাছ লগে তুলি লাইমু। আমি মাটি দিলাই দিয়া আপনারা দেখাইলাম। সো দেখো কবি আর সকল এন কিছু মাটি বোতা দিলাইছি নয়া, আর এখন আরও ও যে মাটি সাইডটা কি কুড়িয়া রাখছি ওগুন উফরে দিলাইমু। দেখুন
আল্লাহর হাওলা করিয়া যার নাম নাকি তা হইব। যে অবস্থার ওয়েদার, খালি বাতাস আর বাতাস, আল্লাহ রাখতা গাছগুলারে বালা। তো ওখান অন্য মাঝে আর একটা গাছ করে লিমু, করিয়া বাকিগুলা করে লিমু। সবাই দেখো কপি অর্ষ হল অনেক গাছ করে লিছি, এখন নয়া মাটি দিলাইমু, দিয়া আর ও দুইটা গাছ রোপণ হলিমু। এই দুইটা আর জনের কাছ থেকে বীজ আনছি, আমি যে একটা গার্ডেন সেন্টারও যাই ও তার আর কাছ থাকি আনছিলাম। তো দেখি কেতা হয়, চারটা বিচি আনছিলাম, তো দুইটা আর রোপণ করছি, দুইটা গাছ উঠছে বিসমিল্লা। তো আমি একটা রোপণ করিলাই তো আপনারে দেখাইলাম। আসলে রোপণ করিলাই কিতা ইন তো আর কিছু করতাম না, খালি মাটি দিই আমি ইনর জল লাগি সেব করতাম পারাম না, আপনারা রে লাগি দেখাইতে পারাম না, বালা করি আর কিছু তো দিলাম না ইন লাগি আপনারা দেখাইলাম। আমি যে কিছু দিলাম না ওটা আনাইলে কইবা আপনারা, আমি ক্যামেরা অফ করি আর কিছু দিলাইছি। তো তার লাগে আর কি আপনারা বুঝতা করি। অধকা মাটি দেওয়া শেষ, এখন একটু প্রেস করিয়া নিচে দিলাইমো, আরও যে মাটিগুন খুঁড়ছিলাম ওগুলা দিলাইমো। আল্লাহর আল্লাহর হাওলা করিয়া থইলাম, এখন জানি না কিতা হইব, দেখি কিতা হয়। আর আশা করলাম তো কিরা খাইমু। তো ঠিক আছে বিবার সকল, আপনারা ও দেখলা আমি কিলাখান রোপণ করলাম। আর ই কন্টেইনার মাঝে আমি অন্য চিকেন ম্যানুয়ার আর কিতা দিলাইছিলাম অলরেডি, চিকেন ম্যানুয়ার আর হইল ফিশ না ফিশ প্লাট বন্যায় গ্রোমোর। তো চিকেন ম্যানুয়ার আর গ্রোমোর আমি তুরা তুরা দিলাইছিলাম। তো আমি কি তখন মন থাকি মাটি কিছু উফরে থেকে হরাই লিমু, হরাইয়া আর নয়া মাটি দিয়ে রোপণ করে লিমু। আর এগুলা তো শেষ, এখন খালি অন্য পানি দিলাইম। তো ও দুইটা কন্টেইনার অন্য রইলিমু, চারটা গাছ আছে আর কি। তো ভিউয়ার সকল, ও দেখলাম আমার আজকের ছোট্ট একটা ভিডিও, গেলাম আমি কি কম্পা রোপণ করলাম, বাকিগুলো সেম একলাখান আমি রোপণ করমু, কোনো খানি দিতাম নাই। তো আজকে ও পর্যন্ত সব ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, সেফে থাকা ও কামনায় আমি বিদায় নিলাম। গিয়ে কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও। তো আল্লাহ হাফিজ।